मैं क्यों काबे को तवाफ कर दम, वो तो खाली मकाम है। बंदा नवाज की दिल काबे को तवाफ कर दम, वो तो खुदा का जलवा है। मैं क्यों दिन शैतानों को कंकरिया मारूंगा, वो तो पत्थर से बनाया गया है। अपने दिल के अंदर शैतानों को पत्थर मारने की बंदगी में डूब जाएगा। जिस दिल में तू ही तू है, उस दिल को क्या पूछना। जिस दिल को काबा बनाया गया है, उस दिल को क्या पूछना। पूछना खत्म हो जाता है, जिधर निगाहें आ जाता है उधर मोमिन बन जाता है। जमाले किब्रिया, जमाले इलाहिया, सूरत बलिहारी, अंबारे जिक्र मिम, जज्बाए आशिकाना, हिरमाए अब्दल, चिरागे रोशन, चिरागे जान शरीफ, पीर व मुर्शिद, कलंदर बाबा जहांगीर भाई मौलाना सुरेश श्री बाबा, तार पवित्र कलाम। আমার সম্মুখে উপবিষ্ট আওলাদে মুর্শিদ বাবা নাহিদ শামসুদ তাবরিজ আল জাহাঙ্গীর বাবা, তার পবিত্র কদম মুবারকে ভক্তি রেখে আমার গুরু পীর মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর ভাই মাওলানা সুরেশ শ্রী বাবা, তার চরণে ভক্তি রেখে আমি কিছু বক্তব্য শুরু করতে যাচ্ছি। কথার মাঝে খোদা নাই, খোদার মাঝে কথা নাই। দুটি কথা শিখে কাউকে তর্কে হারিয়ে দিয়ে বাহবাটি পেতে পারো, কিন্তু সুফিবাদের জগতে কিভাবে প্রবেশ করা যায় তার জন্য কয়টা দিন সাধনা করলে না। বাবা জাহাঙ্গীরের বাণী, সারা জীবন পীরের বাড়িতে এসা লাফালাফি কইরা গেলা, দুধ না পায়া ফাল পেরা গেলা, কিছুই পাইলা না, এই বাপ দেখে লাভ নাই। বাবা জাহাঙ্গীরের বাণী, যদি সত্য পেতে চাও তাহলে আমার কথা মতো চারটি মাস ফ্যান সাধনা করো। যদি রহস্যরকের ধোয়া দেখতে চাও তাহলে আমার কথা মতো চারটি মাস অন্তত ফ্যান সাধনাটি করে যাও। যদি সত্য না পাও তো আমাকে ফেলে দাও, কোনো আপত্তি নাই। বাবা জাহাঙ্গীরের বাণী, বাবার রচিত বইয়ের প্রতিটি পরতে পরতে ধ্যান সাধনার কথা উল্লেখ করা আছে, প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রতিটি শব্দে শব্দে অক্ষরে অক্ষরে ধ্যান সাধনার কথা উল্লেখ করা আছে। কোথাও সরাসরি, কোথাও গোপন, কোথাও সরাসরি অক্ষরে অক্ষরে, আবার কোথাও বুঝে নিতে হয়। বাবার বইতে আছে কুতুবে রব্বানী শেখ সৈয়দ মাওলানা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ও হুসাইনী, বাবা বলতেছেন ইশক নে মুঝে এসা মকাম পর পৌঁছা দিয়া জিহাদ সে খোদা কা আরশ বহুত নিচে দেখতা হ্যায়। ইশক নে মুঝে এসা মকাম পর পৌঁছা দিয়া জিহাদ সে খোদা কা আরশ ভি বহুত নিচে দেখতা হ্যায়। বলে নাই বাবা আমির খসরু বলতেছেন আমি লামকামে গিয়েছিলাম, যে দেখি যে মুহাম্মদ, আমার ফার্সি ভাষাটা মনে নেই, আমি জানি না, একটাই শামা একটাই মাহফিল মোহাম্মদ যেই, তাই না? আচ্ছা, তাহলে বাবা আমির খসরু লামকামে গিয়েছেন, লামকাম উনি গিয়েছেন, যা দেখলেন যা দেখলেন যা দেখলেন নিজের মধ্যে না ওদের দেখলেন লামকামে যায়। আচ্ছা, লামকামে যাওয়ার পরে বাবা আমির খসরু যখন নিজামুদ্দিন
দিন আউলিয়া পর্দা নিলেন তাহলে উনি কেন চলে গেলেন? সাধনা করে আপনি বাবা জাহাঙ্গীরকে তাড়াই দিবেন? জি 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 জি। গুরু ডান দিক, প্রেম প্রেম না থাকলে, ভালোবাসা না থাকলে সাধনা তো দূরের কথা, কোন ফকিরই নাই। ভালোবাসা, ভালোবাসা আছে তো গোলামি আছে, ভালোবাসা আছে তো সাধনা আছে, ভালোবাসা আছে তো সব কিছু আছে। এটা নাই, এটা নাই, ভালোবাসাটুকু নাই, প্রেমটুকু নাই, তা আপনি জীবন থেকে উন্নীত জড়বস্তু কঙ্কাল, ও থাকা না থাকা সমান। যে প্রেমী তার জন্য প্রতিটি মুহূর্ত সাধনা। এই চোখ দুটো আমার না, এই চোখ দিয়ে আমার গুরু দেখেন, এই হাত দুটো আমার না, এই হাত দুটো আমার গুরুর, এই পা দুটো আমার না, আমার সর্ব অঙ্গে, আমার সর্বস্তিত্বে, আমার নিঃশ্বাসে প্রশ্বাসে, আমার চিন্তায়, আমার চিন্তার জগতে, আমার কর্মে, আমার জ্ঞানে, আমার চলনে, বলনে, প্রতিটি মুহূর্তে, আহারে, দিবা, নিশি, স্বপনে, জাগরণে, কর্মের মাঝে, সমস্ত মুহূর্তে আমার গুরুকে নিয়ে আমি বাস করছি। পৃথিবীর মানুষ দেখুক চাই না দেখুক, আমার কিচ্ছু যায় আসে না, আমি তো দেখি। এখন এইটা করলে তো নামের আগে সাহাতুফি বসবে না। এইটা করতে গেলে তো নামের আগে সাহাতুফি বসবে না। প্রতিটি মুহূর্তে গুরুকে সঙ্গে নিয়ে সাধনা করতে যা দেখেন। আমি সিগারেট খাই না, গুরু সিগারেট খায়। এবার লেও খেলা কেমন হারে হারে এই মুখের জবান দিয়ে আমি কাউকে কষ্ট দিচ্ছি না, আমার গুরু কষ্ট দিচ্ছে, এবার নেও খেলা। আমি একজনকে কটূক্তি করছি না, আমার গুরু কটূক্তি করছেন, এবার নেও খেলা। এই হাত দিয়ে আমি কাউকে আঘাত করছি না, আমার গুরু আঘাত করছেন, এবার নেও খেলা। আমি কারো অনিষ্ট চিন্তা করছি না, আমার গুরু চিন্তা করছে, এবার নেও খেলা। সাধুকার কত বড় মজা, কাটা কাপড়, হ্যাঁ ওটারও দরকার আছে, ওটাও অবশ্যই সাধনা। অবশ্যই গুরুত্ব আছে, বাবার গুরুত্ব না থাকলে বাবা স্কুল প্রতিষ্ঠা করতেন না, যেহেতু করেছেন গুরুত্ব আছে। কিন্তু বই পড়ে আপনাকে জানতে হবে কোথায় কোথায় কত সূক্ষ্মাতে সূক্ষ্ম গুণানুটি আছে। গত সপ্তাহে বাবা জাহাঙ্গীর বাবার একটি ধারণকৃত ভিডিওটি আমি দেখেছিলাম, আমাকে দেখানো হয়েছিল। আওলাদে মসজিদ বাবা রাহেব শামসুল কাদের বলেছিলেন, দেখো মন দিয়ে শুইল। ওখানে বাবা বলতেছেন যে আমি সাধনা করিয়া এসেছি, আসার পরে আমার চুল দাড়ি বড় হয়ে গিয়েছে, স্বাভাবিক প্রাকৃতিক জমি তো বড় হতেই পারে, হবেই। আচ্ছা এখন বড় হয়ে গিয়েছে, আমি কি করলাম, এসে নাপিতকে ডাকলাম, নাপিতকে ডেকে বললাম আমার এগুলি সব কেটে ফেলো। নাপিত সেজদায় করে গেল, প্রভু আপনি এগুলা কেন কাটবেন? বলে বাবা বলতেছেন যে আমার অহংকার চলে আসতেছে, আমাকে কে কত বড় বলে, আমি কি হনুরে, আমাকে সবাই বড় বলতেছে, আমাকে সবাই ধন্য ধন্য করতেছে, আমার অহংকার চলে আসতেছে, তাই আমাকে কেটে ফেল। বাবার জন্য না, এটা আমাদের জন্য শিক্ষা। যখন আদম আদম হওয়া পানিতে ভাসমান, তখন বাবা বাবার জন্য নয়, এটা আমাদের জন্য, আমাদের জন্য।
কেন? কারণ তোমরা যাকে দেখতেছো তারা আমার এই লেবাসের জন্য আমাকে ভালোবাসছে, আমার ভিতরকে তারা ভালোবাসে না। এই যে আমার দেখতে পাচ্ছ আমার এই যে লম্বা লম্বা চুল দাড়ি, এই যে আমার এই যে আমার লেবাসটাকে, এটাকে তারা ভালোবাসছে, মানুষ এটাকে সম্মান করছে। যে আমি নাসুর তেহারি খেতে গেলাম, যে আমি নাসুর দোকানে গরুর তেহারি সেবা করতে গেলাম, তখন দেখি আর একজন হিন্দু ভক্ত আমার নাই, আগে ছিল। যতক্ষণ আমি গরু খাই নাই ততক্ষণ হিন্দু সাধারণ ভক্ত ছিল আমার লগে। যখন আমি নাসুর তেহারি গরুর দোকানে গেলাম তেহারি খেতে, তখন দেখলাম যে আমার সাথে একটা ভক্ত নাই বাবা। বাকি পিল্লার পেছনে সমস্ত মুরিদ দাঁড়ায় দাঁড়ায় পিছিয়ে পিছিয়ে হাঁটতেছে, আমার বাকি পিল্লা হাঁটতেছে, মুরিদরাও হাঁটতেছে। এখন গুরু যেটা করে তা সেটা আমার ভক্তের জন্য করার খরচ হয়ে যায়, অবশ্য পালনীয় জিনিস ডিউটি হয়ে যায়। আচ্ছা এখন বাবা বাকি বিল্লা করলেন কি, সামনে যায় দেখেন অপরূপ সুন্দরী রমণী রূপসী, তাকে দেখে তার ওষ্ঠে চুম্বন করে বললেন সুবহান আল্লাহ, কত সুন্দর, কত সুন্দর সৃষ্টি, কি অপরূপ সৃষ্টি, কি সুন্দর মা বাবা। এখন ব্যাগ গুণ দিয়া তো চুম্বা খেতে লাগছে, এবার দুই কদম হেঁটে গিয়া দেখে কি কুমা, ওই যে কামা লোহারে পিটায় পিটায় আগুনে পিটায় পিটায় দাপটি বানায়, উনি গিয়া বাবা বাকি বিল্লা থামলেন, গরম করা জ্বলন্ত অগ্নি শিখার স্পাত টুকুকে হাতে নিয়ে চুমু খেয়ে বললেন বাহ কি সুন্দর লিহান শিখা, কি সুন্দর লিহান শিখা, আগুনের কি সুন্দর শিখা, অপূর্ব আগুনের কি চলচল শিখা, কি সৌন্দর্য। এইবার তো মুড়িদের জীবন আহে যায় খুব গিলে, এখন মনে করি জীবন গলার নিচে আহে আমার নামে। দুটো জিনিস শক্ত করে ধরে, তাহলে এই যে বস্তুনিষ্ঠ যেই ব্যবস্থাটি বাকি বিল্লা বাবা আমাদেরকে সামনে দিয়ে গেলেন, এটা কি চিন্তার উদ্রেক করে না? তাহলে আমার স্বার্থের সাথে যতটুকু মিলে, আমার স্বার্থের সাথে যতটুকু পর্যন্ত যায়, যেটুকু আমার লিমিট ওইটুকু পর্যন্ত আমার ভালোবাসা। কিন্তু যখনই আমার স্বার্থে, আমার আপন স্বার্থে আঘাত লাগছে, যখনই আমার নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বলি দিয়ে, যখনই আমার আমার স্বার্থর গলায় ছুরি চালিয়ে দিয়ে আমি অগ্রসর হতে যাব, তখনই আমি পিছপা হয়ে যাই, তখনই আমি পিছপা হয়ে যাই। বাবা বাকি বিল্লার একটা গল্প বাবা বলছে, বাবা বাকি বিল্লার সবসময় কোমরটা ব্যথা থাকে। তার এক দুইজন সেবক ছিলেন, একজন সেবক 42 বছর না 52 বছর ধরে বাবা বাকি বিল্লার কোমরে ফেলে সেবা, বাবা বাকি বিল্লার কাছে আসেন, বাবা আমার শরীর ব্যথা, গায়ের তেল বলে দিচ্ছে ভালো, বাবা আমার কোমর ব্যথা, গায়ের তেল বলে দিচ্ছে ভালো, বাবা আমার এই ব্যথা, যা তেল বলে দিচ্ছে ভালো, ফুটে দিচ্ছে এই দিয়ে দিচ্ছে ভালো, স্বয়ং খোলা তো আই তো আমার দৃষ্টি তো বাবা বাকি বিল্লায় অনেক ওই 50 বছর যে ভক্ত বাবা বাকি বিল্লার সেবা করে অরিমান তো আমার মতো যায় রাখে যায় রাখে যায় রাখে উ তো চিন্তায় বেড়ে উঠে শালা, আমি প্রতিদিন তেল বাকি করে আমার কোমর ব্যথা, আমার কোমর ব্যথা, আর হ্যাঁ তেল পরে দেয় ভু দেয় কোমর ব্যথা ভালো হয়ে যায়, একটাকে ভালো হয় না। তাই একদিন কই হালে বাবা কৈক বাবা এত মাইন ছেড়ে আপনি কোমর ব্যথা ভালো বেড়ে দেন, আপনার কোমর ব্যথা তো ভালো হয় না বাবা, আমি তো ঠকিনি বুঝলাম না, এই 53 বছর আপনার সাথে গোলামি করি না, তুই কি ফকিরি বুঝবার চাস না ফকিরি দেখবার চাস জানতে চাস? তো বাবা আমি ফকিরি বুঝ,
তাহলে তোরে কয়ে দে আমি যেদিন ঘুমাইয়া যাব না এদিন একজন লোক আইব আমার ঘোড়ায় চইরা আমার জানাজা পড়বার লইগা ওই লোকের কবি আমার জানাজা যেন পড়া ওদিন তুই দেখতে পাবি ফকির কি ফকির দেখতে পাবি ফকিরি দেখতে পাবি 53 বছর ধরে কিন্তু গোলামি করতে আছে গোলামির মধ্যে কিন্তু সন্দেহ আছে আমার ভিতরে আছে তাহলে বাবাই ঘুমাইছে আরে ঠিকই একজন ঘোড়ায় চড়াইছে বাবা এখানে শুয়ে রয়েছে আরে ঘোড়ায় চড়াইছে কিছু দূরে আছে ওর তো খেয়াল আছে তাহলে কয় বাবাই কয়ে গেছে উনি বাবার জানা যাব আর গেছে আরে গিয়া বাবা আপনি আমার বাবার জানা যাবেন ও আচ্ছা মানে ঘুরে গিয়ে দেখে না পেলে যে ওই যে ঘোড়ায় চড়ে যে আসছে উইও বাবা বাকি বলল এই তো চিৎকার আমি যতটুকু বুঝছি ততটুকু বাবা বাকি বিল্লার শিষ্য ফকিরি দেখতে চেয়েছিলেন তো ফকিরি দেখিয়ে দিয়েছিলেন শিখতে চাইলে শিখাই দিতেন দেখতে চাও আর শিখতে চাওয়ার মধ্যে পার্থক্য আছে যীশু খ্রিস্ট বাবা নিজের ক্রুশ নিজের কাঁধে নিয়ে যাচ্ছেন কাটার মুকুট দিয়ে পবিত্র রক্ত বরক দরদর দরদর করে সারা গায়ে চুরচুরে পড়তেছে ওখানে একটা মেয়ে দাঁড়াইলেন হুজুর আমি এই কি দেখছি আমার 7 দিনের মরা আমার মায়ের তাকে তুমি দাঁড়াও বলছো সে দাঁড়ায় গেছে আর তোমার মাথার মুকুট কাটার মুকুট তোমার এই যে কাঁধে কাঠ এই এত ওজনের এত বড় একটা কাঠ তুমি কেন বলছো না যে সরে যাও একটু কইলেই তো চলে যায় একটু কইলেই তো চলে যায় তুমি এত কষ্ট কেন করছো ওখানেই তো সুবিষ্ট হয় দাঁড়ায় বললেন ডটার স্পিরিট ইজ নট অ্যাকসেপ্টেড বাই দ্য ডেভিলস অসুরেরা কখনো দেবতাকে মানেনি মানবেও না তাই আমি চলে যাচ্ছি তাই আমি চলে যাচ্ছি না স্বেচ্ছায় যাওয়া ছিল স্বেচ্ছায় সে যাচ্ছেন তিনি যাচ্ছেন বাবা হুসাইন গেছেন তিনি কিন্তু যাচ্ছেন তাকে কিন্তু উনারা হত্যা করেননি শহীদ করেননি তিনি কিন্তু যাচ্ছেন দেয়ারফর আই এম গোয়িং আমি যাচ্ছি আমার ইচ্ছা আমি থাকবো কি যাব আমার ইচ্ছা এই এই যে আমার ইচ্ছা উনি ডটারকে বললেন সবাইকে কিন্তু কয় নাই খেয়াল করো খেয়াল করেন সবাইকে কিন্তু বলেননি উনি বলেছেন ডটার তার যে প্রিয় কন্যা তাকে বলেছেন উনি কিন্তু ডাইজে মঞ্চে দাঁড়ায় সবার সামনে বলেন নাই আমি কিন্তু চলে যাচ্ছি গোপনে একান্ত গোপনে কানের কাছে ফিসফিস করে কানে কানে বলে দিলেন ডটার ডেভিল ইজ নট অ্যাকসেপ্টেড স্পিরিট ইজ নট অ্যাকসেপ্টেড বাই দ্য ডেভিল দেয়ারফর আই এম গোয়িং আমি চলে যাচ্ছি এটা তুমি কিন্তু অন্তরে রেখো কাউকে বলো না বললে বলে তো বিশ্বাসও করবে না এই এটা দেখে ম্যাস পিপল আম জনতা কিন্তু কটূক্তি করছে আম জনতার মধ্যে কিন্তু অনেকে ধর্ম বিশ্বাস করছে অনেক কিন্তু ইতিহাস বেত্তা ধর্ম বিশেষজ্ঞ গবেষক ইয়া বড় বড় পাদ্রি ইয়া বড় বড় বিশাল বড় বড় লেবাস সেই জায়গায় বলতে চেয়ে অসুরেরা দেবতাকে গ্রহণ করে না এবং করবেও এত বড় আনুষ্ঠানিকতা সেই বাচ্চারা বলছে আমি চলে যাচ্ছি এত বড় বড় গবেষক এত বড় বড় ওই সময়কার পাদ্রি পোপ পান্ডা সিনেগগ কত বড় বড় বন্দীগী
কত কোটি কোটি টাকা ব্যয় কইরা বানাইছি, কত অনুষ্ঠান ঝকঝক টক 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 টক, ওই বাবা বাবা এ সারা রাত মোনাজাত করতেছে, লর্ড ইন দা নেম অফ লর্ড জিসাস ক্রাইস্ট করতেছে করতেছে, মুখ ফেনে করতেছে, মাপরে বা কত বড় নামাজ পড়তেছে। আচ্ছা তাদেরকে বললেন না, ছোট্ট একটা ডটার কন্যা যা খালি পায়ে ছোট ছিন্ন কাপড় কিচ্ছু না, তাকে বলে গেলেন আনবো। তাইলে বোঝা গেল সুফিবাদ ব্যক্তি কেন্দ্রিক, এটা ম্যাস পিপলের জন্য না। আমি জাগরুত মোকাম, বাবা জাগরুত মোকামের সংজ্ঞা দিচ্ছেন, আমাদের সামনে প্রকাশ করছেন শক্তির মোকাম, জাগরুত মোকাম, বিশাল আটলান্টিক মহাসাগরের মতো বিশাল বড় জাগরুত মোকাম। এখানে কি থাকে? পাওয়ার, পাওয়ার, ক্ষমতা। আপনি বলবেন একদিন সূর্য উঠবে না, রাত থাকবে, আপনি বলবেন সামনে দিয়ে ধপ ধপ করে মরে যাব, আপনি জীবিতকে আবার মরাকে জেন্দর করে দিতে পারবেন, অনেক 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 সারা জগৎ আপনার কথায় উঠবে বসবে, উঠবে বসবে, অনেক ক্ষমতা। জাগরুক মোকাম, ক্ষমতা, সমস্ত রোগ শোক ফুজে ভালো করে দিবেন নিমিশে। এই মোকামটাকে ডিং দিয়ে, এই শক্তি রাজত্বকে ডিং দিয়ে লুলা বয়রা লেংরা হয়ে যেতে হয়, আন্ধা কানা লুলা বয়রা, ওই যে বাবা জাহাঙ্গীরের ওই যে গুলিতে শুয়ে আছে, এত বড় ক্ষমতা, এত বড় সাম্রাজ্য আমার হাতে, সবকিছু সবকিছু আমার হাতে, সাধনা করেন সবকিছু অর্জন করছি, মহাদেব বাবা আমার বর দিচ্ছে, এই পিছিয়ে আমি যা কিছু তাই করতে পারি, তো কি করলেন এবার মহাদেবের পিছিয়ে ছুটি বেড়ে, এত বড় সাধনা কইরা সারা সুফি খেতাব নিয়া এখন মহাদেব বাবার পিছনে ছুটি বেড়াচ্ছে, যাই হোক করো না, আমি তো ক্ষমতা দেখছি। জি জি জি, তাই বাবা জাহাঙ্গীর বলতেছেন প্রেম, প্রেম আমাকে অন্ধ বানিয়ে দিয়েছে, আমাকে আমাকে আমার কোন বোধ নাই, কোন শক্তি নাই, কোন চাওয়া নাই, পাওয়া নাই, চাওয়া পাওয়া তো কোন দূর কি বা, আমি শুধু তাকায় থাকি ফেল ফেল করে, আমি শুধু চেয়ে থাকি ফেল ফেল করে, দুচোখে বিস্ময়, অনেক কিছুই দেখেছি কিন্তু মনে হয় কিছুই জানি না, অপরের দৃষ্টিতে চেয়ে থাকি, গভীর চেনাকে অচেনা মনে হয়, বাবা জাহাঙ্গীরের বাণী, শুধু চেয়ে থাকি দুচোখে দুচোখে বিস্ময় অপলক চেয়ে থাকি, গভীর চেনাকেও অচেনা মনে হয়। তাই যেই নদী বেশি গভীর তার বয়ে চলার শব্দ যতটুকু নীরব, আর যে এই মাত্র পুকুর থেকে যে এই মাত্র ডোবা থেকে জলাশয়ে গিয়ে ছাপ দিছে, তার কাছে তার ফাল আর ফাল ফাল আর কে দেখে, মানে এটাই সব। এই বলে আমি বক্তব্য শেষ করছি, ভালো আছে।